गाइस वेलकम टू आवर चैनल रिएक्टोमीन। इन टुडेस वीडियो वी आर गोइंग टू रिएक्ट द लेजेंड ऑफ लेजेंड वन एंड ओनली एसटीटाइन एफएफ। আর তোমরা এটা জেনে অবাক হবে যে এসটিটাইন এফএফ মাত্র 8GB র‍্যামের একটা নরমাল ল্যাপটপে তার গেমপ্লে করে, আর এই অসাধারণ গেমপ্লে একটা নরমাল ল্যাপটপে করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। চলো আর কথা না বাড়িয়ে এই আন্ডাররেটেড লেজেন্ডের গেমপ্লে দেখি এবং এনজয় করি। So the gameplay is going to be started now and এখানে দেখতে পারতেছো এসটিটাইন এফএফ কিন্তু চারটা প্রো প্লেয়ারের বিরুদ্ধে পড়ে গেছে এন্ড দেখা যাক সে কি করতে পারে। ভাই মুভমেন্টটা কিন্তু জোস, ও মাই গড ভাই, ডিজার্টের হেডশট মানে বোলার মুভমেন্টটা দেখছো, জোস লেভেলের মুভমেন্ট ভাই করতেছে কি ভাই ভাই, চারজনের মধ্যে একা পড়ে গেছে ভাই, দেখো কি লেভেলের হেডশট আর মুভমেন্ট ভাই, পাগলের মতো মুভমেন্ট করতেছে ভাই, কেমনে কি করতেছে। 8GB র‍্যামের একটা 42 ল্যাপটপের মধ্যে এত সুন্দর গেমপ্লে ভাই, এত সুন্দর মুভমেন্ট কিভাবে সম্ভব ভাই, লেজেন্ডারি গেমপ্লে একদম। এর গেমটার ধরন কোন অংশে বিটুকে ভিনচেনজো বিএমএল হোয়াইট ট্রিপল বলের থেকে কম নয়, বাংলাদেশী হোয়াইট ট্রিপল বল বলা চলে। আর এসটিটাইন এফএফের যে লেভেলের শটগানের অ্যাকুরেসি সেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। লেটস সি, দেখা যাক শটগানের একটা শট আমরা এখানে দেখতে পারবো এন্ড সেই শটটা তোমরা দেখলে তোমরাও ফ্যান হয়ে যাবে এসটিটাইনের। ও মাই গড ভাই দেখছো কি লেভেলের একটা শট দিয়ে দিছে, এন্ড ভাই যে সবগুলোতেই কিন্তু পারফেক্ট খেলে মানে বাংলাদেশ হোয়াইট ট্রিপল বল ইএমপি শটগান সবগুলোতেই কিন্তু সে অনেক ভালো খেলতেছে। তোমরা এসটিটাইন রে কে কে আগে থেকে চিন্তা কমেন্টে জানিয়ে দেও এন্ড লেটস সি ভাই কি লেভেলের একটা হেডশট মারতেছে, মানে গান চুজ করতেছে হোয়াইট ট্রিপল বল লেভেল। কিন্তু এখানে আমরা কিন্তু একটা ইয়েলো নাম্বারও দেখতে পারতাছি, মানে সে কিন্তু অন্য কিছু হয়তো লাগাই খেলে না, যার কারণে তার গেমপ্লেটা এতটা স্ট্যাটিক এবং লিগাল লাগে। ওকে ভাই দেখো লাভ দিয়ে হেডশট মারিয়ে দিছে, মানে কি ভাই দেখো কি করতেছে, শটগানের হেডশট গুলো জাস্ট ওয়াও। এসটিটাইন এফএফ কে আমরা মূলত কাব্বর স্কোয়াডে দেখতে পারি, সে কিন্তু অনেক টুর্নামেন্টে আমরা দেখেছি এসটিটাইন রে, সে কিন্তু অনেক জোস গেমপ্লে করছে, পারফরম্যান্স কিন্তু হাই লেভেল ছিল। তো সে এত লো কনফিগারেশনের পিসিতে এত ভালো খেলে সেটা কিন্তু অনেক ভালো একটা বিষয়, মানে পোলার গেমসে শর্ট রেঞ্জে যেমন লং রেঞ্জেও কিন্তু অনেক মারাত্মক। আর আমরা কিন্তু মন্টেজ ভিডিও গুলো দেখে বোরিং হয়ে গেছি, আর সে যে গেমপ্লে গুলো করতেছে এগুলো কিন্তু কোনো স্ক্রিপ্টেড টাইপের ম্যাচ না, দেখো এনিমেরাও কিন্তু তারে ড্যামেজ দিচ্ছে, আর যেও কিন্তু ভালোই গেমপ্লে করতেছে, মানে নন স্ক্রিপ্টেড ম্যাচ যেটাকে বলে। হোয়াইট ট্রিপল ফোরের গেমপ্লেতে মূলত আমরা দেখি 6টা এনিমি সামনের দিক থেকে আসে কোনো গ্লোয়াল ছাড়া, আর সে কিন্তু হেডশট মারে, কিন্তু এ কিন্তু কোনো নর্মাল প্লেয়ারের বিরুদ্ধে কিন্তু এ ম্যাচগুলো রেকর্ড করেনি, সে কিন্তু হার্ড প্লেয়ারের বিরুদ্ধে রেকর্ড করেছে, সে কিন্তু ওরা ধরা পিটুনি খাচ্ছে। তোমরা যারা এসটিটাইন রে আগে থেকে চেনো তার ওল্ড গেমপ্লে গুলো ফলো করলে দেখবা সেখানে কিন্তু সেই স্মুথ ট্রিপল ফোরের মতো একটা মুভমেন্ট দেওয়ার ট্রাই করছে, বাট রিসেন্ট গেমপ্লে গুলোতে সে কিন্তু নিজের একটা ইউনিক স্টাইল নিজের মধ্যে আয়ত্ত করে রেখেছে। আর সে দেখতে পারো শটগান শটগুলো কিন্তু কনফার্ম ভাবে দেয়, মানে কোনো রকমের ইয়েলো নাম্বার দেখতে পারি না। ও মাই গড ভাই দেখছো কি করতেছে এসটিটাইন, ওকে ভাই দেখো জোস লেভেল, ও মাই গড ভাই এখানে মিস করেছে, লেটস সি কি করে, ও মাই গড হেডশট দিয়ে নক করছে ভাই, দেখো ভাই এগেইন M1887 হেডশট ফ্রম এসটিটাইন, মানে কি করতেছে পোলা, মানে জোস লেভেলের গেমপ্লে ভাই, মুভমেন্টটা দেখছো জোস লেভেলের মুভমেন্ট করতেছে এসটিটাইন। ওকে এখানে এসটিটাইনের সামনে তিনটা প্রো প্লেয়ার, ও মাই গড ভাই এসটিটাইন কি পারবে, ও মাই গড জোস লেভেলের মুভমেন্ট এন্ড আরেকটা নক, দেখা যাক কি করতে পারে। আর লাস্ট ওয়ান, ওকে ভাই এটাকে মারতে পারে নাই, ও মাই গড দেখছো মাইরা দিছে এট লাস্ট, ওকে ভাই দেখো অন রেড নাম্বার আর ইয়েলো নাম্বারও দেখতে পারতেছি, মানে জোস লেভেলের গেমপ্লে করে বলাই, তার গেমপ্লেটা কিন্তু অনেকটা ফেয়ার। আমরা কিন্তু অনেক বড় বড় ইউটিউবার লেজেন্ডের গেমপ্লেতে অন রেড নাম্বার দেখতে পারি, তারা কিন্তু হয়তো অনেক কিছু লাগায় খেলতে পারে কিন্তু পোলা কিন্তু ইয়েলো নাম্বার মানে, মানে অনলি রেড নাম্বারের পরিবর্তে সে ইয়েলো নাম্বার দিয়েও কিন্তু সে অনেক অডিয়েন্সের মন জয় করে নিতে পেরেছে তার ফেয়ারিটি এবং লিগাল গেমপ্লে দিয়ে। তবে বাংলা একটাই দুর্ভাগ্য যে আমরা রিয়েল আর অর্গানিক গেমপ্লে গুলোকে সাপোর্ট করি না, আমরা সাপোর্ট করি প্রতিবন্ধী কন্টেন্ট ক্রিয়েটর গুলোকে যারা কিন্তু স্ক্রিপ্টেড কন্টেন্ট বানায়, বাট আমরা কিন্তু রিয়েল গেমপ্লে গুলোকে কখনোই সাপোর্ট করতে যাই না। আমাদের উচিত হোয়াইট ট্রিপল ফোর ভিনচেনজো বিএনএল এদের আমরা যেভাবে সাপোর্ট করি, আমাদের উচিত এসটিটাইন রেও এভাবে সাপোর্ট করা, কারণ সেও কিন্তু হোয়াইট ট্রিপল ফোর ভিনচেনজো বিএনএল এর থেকে কোনো অংশেই কম না, সেও কিন্তু জোস লেভেলের একটা গেমপ্লে আমাদের উপহার দিতে পারে, মানে তার মুভমেন্ট গ্লোবাল স্পিড অ্যাকুরেসি হেডশট রেট সবকিছুই কিন্তু পারফেক্ট এন্ড লেটস সি। ওকে ভাই ইয়েলো নাম্বার মারছে এন্ড এখানে কিন্তু এসটিটাইন মাইরে দিছে, সে এই ক্লিপটা দ্বারা বোঝাইছে সে কিন্তু রিয়েল টাইপের গেমপ্লে করে, কোনো স্ক্রিপ্টেড টাইপের গেমপ্লে কিন্তু সে পছন্দ করে না। এন্ড লেটস সি ভাই দেখছো ইএমপি শটটা কিন্তু জোস ছিল, ওকে ভাই দেখো মাই গড ভাই এখানে হোয়াইট ট্রিপল ফোর লেভেলের ইএমপি চালায় আর শটগান তো আরো জোস চালায় ভাই, এ পুরোটাই বাংলাদেশী হোয়াইট ট্রিপল ফোর, মাই গড দেখো কি করতেছে অন রেড নাম্বার।
মানে ইএমপি কিন্তু জোস লেভেলের মাখনের মতো চালাচ্ছে, মানে এত লো কনফিগারেশনের ল্যাপটপে এত সুন্দর গেমপ্লে করবে এটা কিন্তু অকল্পনীয় একটা বিষয়। আর এই স্কিল অর্জন করতে কিন্তু এত সহজে স্কিল অর্জন করা যায় না, তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে এরকম লেভেলের একটা অ্যাকুরেসি, এরকমের একটা মুভমেন্ট তৈরি করার জন্য তাকে অনেক প্র্যাকটিস করতে হয়েছে। আর সে যে লেভেলের স্ট্র্যাটেজিগুলো ইউজ করে, মানে দেখতে পারতেছ জোস লেভেলের একটা স্ট্র্যাটেজি ইউজ করে, যার কারণে তার গেমপ্লেগুলো কিন্তু আরও স্ট্যাটিক লাগে। অ্যান্ড ভাই ইএমপি শটগুলো কিন্তু এখন আরও জোস দিচ্ছে, মানে সে শুধু শটগান নয় ইএমপি অনেক ভালো চালায়। আর ডিজার্টের হেডশট তো আছে, মানে বান্দা তিনটা গান বেশি চালায় ইএমপি, ডিজার্টিগল, উটকার অ্যান্ড শটগান। তো লেটস সি, ও মাই গড ভাই, রেড নাম্বার, অনলি রেড নাম্বার ভাই। এখান থেকে হেডশট কেমনে ভাই, কেমনে কি করতেছে, মানে ভাই এখান থেকেও হেডশট মারা যায় আজকেই জানলাম ভাই। এটা কি লেভেলের একটা স্ট্র্যাটেজি ছিল ভাই, ওখান দিয়ে হেডশট মারবে তাও এত পারফেক্ট ভাবে মাথায় এম করবে, মানে অস্টিল লেভেলের একটা স্ট্র্যাটেজি খাটাইছে। ওকে এখানে অ্যাস্টারেন্ডের নক করে দিছে। অ্যান্ড লেটস সি ভাই, দেখো জোস লেভেলের শটগুলো দিচ্ছে, জাস্ট লাফ দিচ্ছে অ্যান্ড একটা করে হেডশট, মানে হোয়াইট রিভলভারের মতো কিছুটা ফলো করতেছে। আর তার গেমপ্লে কিন্তু জোস লেভেলের। ওকে ও মাই গড ভাই, শর্ট রেঞ্জে লং রেঞ্জে ভাই কোথা দিয়ে কি করতেছে, মাই গড ভাই দেখো সেকেন্ডের মধ্যে তিনটারে দিয়ে দিছে, মাই গড ভাই কি করতেছে এস্টে টাইম ভাই। এই পৃথিবী থেকে বিলং করে না ভাই, এ মঙ্গল গ্রহ থেকে আসা এলিয়েন ভাই, এত সুন্দর গেমপ্লে নন স্ক্রিপ্টেড ভাবে উপহার দিতে পারে এটা কিন্তু অনেক একটা চ্যালেঞ্জিং বিষয়। পোলা পুরা সাইকো ভাই, কি করে না করে ভাই কিছুই বোঝা যায় না, মানে রেড শর্ট রেড শর্ট। ওকে ভাই জোস লেভেলের যেসব স্ট্র্যাটেজিগুলো ইউজ করে ভাই, দেখো কোথা দিয়ে কোথায় উঠতেছে অ্যান্ড ভাই হেডশট খায় গেছে। তো নো প্রবলেম, এস্টেটাইন অলওয়েজ রিয়েল টাইপের গেমপ্লে করে। লেটস সি এখানে কি স্ট্র্যাটেজি, ও মাই গড ভাই দেখো কি করতেছে, মাই গড ভাই দেখো নিমেষের মধ্যে রাউন্ডটা নিয়ে নিয়েছে। অ্যান্ড লেটস সি, ওকে ভাই দেখো ইএমপির হেডশট। ওকে মানে এত লো কনফিগারেশনের পিসিতে এত সুন্দর গেমপ্লে করা কিন্তু অস্বাভাবিক একটা বিষয় ভাই, কেমনে কি করে পুলা পুরো পাগল। বাংলাদেশে এরকম একটা গড লেভেলের প্লেয়ার আছে এটা কিন্তু আমাদের গর্বের বিষয়, নাঈম আলমের মতো এই প্লেয়ারটা যেন বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে না যায় সেজন্য আমাদের তাকে সাপোর্ট করতে হবে। আমরা যদি এই প্লেয়ারকে সাপোর্ট না দেখাতে পারি তাহলে নাঈম আলম এমপি ফোর্টি কিং যেভাবে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে হয়তো এই প্লেয়ারও আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে। তাই আমাদের উচিত এস্টেটাইন এফএফকে যত সম্ভব সাপোর্ট করা, তার গেমপ্লেগুলোকে দেখা, তাকে ভালো ভালো মোটিভেশন ফুল কমেন্টগুলো করা, যার কারণে সে যেন আরও মোটিভেশন পায় আমাদের কমেন্টের মাধ্যমে, সে যেন আমাদের দেশকে আরও বেশি এগিয়ে নিয়ে যায় টুর্নামেন্ট স্পোর্ট এগুলোর দিক দিয়ে। তার জন্য আমাদের তাকে অনেক অনেক বেশি সাপোর্ট করতে হবে। আর আমার দৃঢ় বিশ্বাস এস্টেটাইনকে যদি আমরা সঠিকভাবে সাপোর্ট করতে পারি সে কিন্তু বিশ্বের বুকে আমাদের বাংলাদেশকে অনেক বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে, আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে। তাই আমাদের এস্টেটাইনের অনেক বেশি সাপোর্ট করা উচিত, মানে দরকার এস্টেটাইনের সাপোর্ট করা দরকার আমাদের। তো মুরব্বীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কার উপর রিয়াকশন চাও কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টেক লাভ ফ্রম রিয়াক্টোমিন।